কালোবাজারি রুখতে বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও শামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার বিভিন্ন ফলের দোকানে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আধিকারিকেরা। ফলের কেনা দাম ও বিক্রির দাম খতিয়ে দেখার পাশাপাশি জিনিসপত্রের ন্যায্য মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় এদিন। বিক্রেতাদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে ফলের দাম জানার চেষ্টা করেন প্রশাসনিক কর্তারা। কালোবাজারি রোধে মাঝে মাঝে দোকানগুলিতে হানা দেওয়ার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন দপ্তরের আধিকারিকেরা। উল্লেখ্য, রমজান মাস পড়তেই অন্যান্য প্রান্তের মতো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন বাজারেও রাতারাতি কালোবাজারির অভিযোগ উঠছে। রোজাদারদের জন্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীর দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কার্যত তৎপর হয়েছেন আধিকারিকেরা। 70 টাকা কিনা পড়ছে, 80 টাকা বিক্রি করছে। কি এটা কে কি কে জিজ্ঞাসা করলো আপনারা? থানা থেকে থানা থেকে দেখি কি জিজ্ঞাসা করলো, কিসের কিসের দাম জিজ্ঞাসা করলো, কি কি জানলো? আঙ্গুর, মৌসুমি, আপেল।